वालेकुम अस्सलाम सर। वालेकुम अस्सलाम सर, गुड मॉर्निंग सर। वालेकुम अस्सलाम सर, गुड मॉर्निंग। हाउ आर यू एवरीबॉडी? इजी बॉडी फाइन सर, अल्हम्दुलिल्लाह। अल्हम्दुलिल्लाह, ओके। सो डियर स्टूडेंट्स, अल्हम्दुलिल्लाह आई एम आल्सो फाइन। यस्टरडे आई हैड डिस्कस्ड विद यू अबाउट पार्ट्स ऑफ स्पीच। So I want to ask a question to you. Are you ready? Yes, sir. Okay. Yes, sir. Yes, sir. I'm ready. Don't talk. Your question. I want to go to Maisha Maliha. Maisha Maliha, you can explain the definition of parts of speech and the kinds of parts of speech. इंटरजेक्शन About definition of noun and the kinds of noun. Please tell. Then name of anything is called noun. Noun. Pradhan to dui prakar jetha concrete noun, abstract noun. Ha, that one. Concrete noun. Order. Ji sir. Concrete noun par prakar. Concrete noun पांच प्रकार जथा proper noun, common noun, collective noun, material noun। मन पड़े ना बोर्डे तुलछेन ओटा कि आमरा लिखे निब एफएटी है लेखो सब लेखो एडजेक्टिव एडजेक्टिव बोलते गुणवाचक किछु के बुझाना हय जब आमरा नाउन पढ़ेछिलाम नामवाचक एरकम एडजेक्टिव होच्छे गुणवाचक एडजेक्टिव होच्छे एटा एटा बांग्ला भाषा होच्छे विशेषण
বিশেষণ তোমার প্রশ্ন আসতে পারে অ্যাডজেক্টিভের মানে কি তখন তুমি কি বলবা অ্যাডজেক্টিভ মানে বিশেষণ আচ্ছা তাহলে আমরা বলবো যে যে নাউন বা যে শব্দ দ্বারা সবাই লিখে দাও এটা যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা যে শব্দ যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ গুণ দোষ অবস্থা অবস্থা সংখ্যা ও পরিমাপ দোষ গুণ অবস্থা সংখ্যা ও পরিমাপ পরিমাপ করা বুঝায় দোষ গুণ অবস্থা সংখ্যা ও পরিমাণ বুঝায় তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে তাকে অ্যাডজেক্টিভ বা তাকে অ্যাডজেক্টিভ বিশেষণ বলে তাহলে আমরা আবার বলছি যে শব্দ নাউন বা প্রোনাউনে দোষ গুণ অবস্থা সংখ্যা বা পরিমাণ পড়া পরিমাণ তাকে অ্যাডজেক্টিভ বলে এখন যেমন ধরো আমরা যদি বলি দোষের কথা বলি দোষ আমি বললাম যে এইটা একটা ব্যাড বয় তাহলে ব্যাডটা কি গুণ না দোষ দোষ এখানে গুণ গুণের বললাম গুড ইজ এ গুড বয় তাহলে গুণটা কি দোষ না গুণ 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 অর বললাম যে টুডে ইজ সো কোল্ড আজ তো ঠান্ডা এই যে ঠান্ডার অবস্থা না ইয়েস স্যার ইয়েস স্যার হি ইজ 15 ইয়ার্স ওল্ড 15 ইয়ার্স এখানে 15 এবার আমরা চলে যাব দ্বিতীয় চলে যাব তাহলে আমি যদি ইংলিশে বলি দ্য ওয়ার্ড রিফার্স এনি কোয়ালিটি অর এনি গিলটি অর কন্ডিশন অর কোয়ালিটি অর নাম্বার দ্যাট ইজ কল অ্যাডজেক্টিভ তাহলে যে শব্দ দ্বারা আর লিখে দেন যে শব্দ দ্বারা স্যার এটা একটু লিখে দেন তাহলে ভালো হবে হ্যাঁ ইংলিশটা লিখে দেন modifies a noun or pronoun is then is called adjective come on is the best word in the class now and what's your name is an তা কে যেন বকর বকর করছে হ্যাঁ শালিশিতা আমরা গেলো কন্ডিশন আমরা বলছি যে অ্যাডজেক্টিভ রিফার্স নাউন এন্ড প্রোনাউন্স
quality, condition, number. That is called adjective. So my clear? Sir, refers word ta ami bujhte pachhi na oi mane word er refer what the word ta bolo yes refers no sir bolo chola kaise yes sir no sir ektu ar ektu ache acha lakho er pore tara amra adjective bujhte parlam er pore amra chole jabo verb भाग मतलब से पिया या भाग भाग एक तो समझ देखते पाच्ची नहीं पाए ताज भाग मतलब से पिया बा ताज अच्छा ताहले अगर आपने बोल रहे हो जे वर्ड डाला कोनो काज करा बुझाए जे वर्ड डाला लाखों समान जे वर्ड जी आई कौन बोल रहा जी जे वर्ड द्वारा कोनो काम करा जे वर्ड द्वारा कोनो काम करा होते पड़े खाओ होते पड़े खाओ होते पड़े जे वर्ड द्वारा कोनो की कोनो काम करा जे वर्ड द्वारा कोनो काम करा बुझाए ताकि भार बोले भार रिफर्स एनी एक्शन भार रिफर्स आर ई एफ ई आर एस भार रिफर्स एनी एक्शन ठीक है ताके भाग बोले अच्छा समझ गए सर यस सर এখন দেখো আমি আমরা কি বিকালে হোমওয়ার্ক করব আমি বলছি এখানে কাজ শুনটা পড়াটা পড়ি বি পড়াটা পড়ি আর আমি কে দিয়ে আই আমি নিজে সাবজেক্ট তাহলে যা দ্বারা কোই সাবজেক্ট আই কথা বলছি কে যা দ্বারা কাজ করা হয় বা যা দ্বারা ক্রিয়া সম্পন্ন করা হয় সেটা হলো সাবজেক্ট আর এই ব্যক্তিটা যা করে সেটা হচ্ছে ভার ঠিক আছে আমি আমার কাজ কি পড়া আর আমি কি কাজ করি আমি বই পড়ি এটা হচ্ছে আমার অবজেক্ট আমার উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য বই পড়া মানে আমরা ভার বুঝতে পারলাম সাবজেক্ট বই পড়া অবজেক্ট বুঝতে পারলাম কেমন यस सर আরে আজকে দুটা পার্সপেক্টিভ শিখলাম একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে ভার এরপর আমরা চলে যাব স্যার বলো স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার হোয়াট কাইন্ড অফ ভার্ব সরি ভার্ব কত প্রকার স্যার আচ্ছা আট প্রকার বলো স্যার ভার্ব কত প্রকার আচ্ছা ভার্ব কত প্রকার ওটা আমাদের পড়া দরকার নাই ভার্ব দুই প্রকার অনেক প্রকার ভার্ব আছে অক্সিলারি ভার্ব আছে প্রিন্সিপাল ভার্ব আছে নন ফাইনাইট ভার্ব আছে ফাইনাইট ভার্ব আছে যখন তুমি বড় ক্লাস যাব তখন এখন আমাদের যা দরকার এখন আমরা তাই শিখবো আমাদের প্রশ্ন আসতে পারে হুইচ ইজ ভার্ব ভার্ব কোনটা আমাদের
আমরা অতটুকু জানবো আমরা আমরা সিলেবাসে আমরা কভার করতে হবে কেমন ওকে স্যার আচ্ছা এরপর আমরা চলে যাব অ্যাডভার্ব সবাই দেখো অ্যাডভার্ব ভার্বের পর লেখা হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্ব শর্ট হচ্ছে ক্রিয়া বিশেষণ ব্যতীত ভাবকে মডিফাই করে তাকে দেখতে পাচ্ছি এখন আমরা একটু উদাহরণ দিব তাহলে বুঝতে পারবে মানে ইঙ্গিত করা আচ্ছা তাকে দ্রুত খুবই কথা বলছে Don't talk in my class or any class. Don't shout, don't class. Just to be silent.
জোরে জোরে আমি যদি বলি যার ক্যান স্পিক লাউডলি ভাই বারবার মেসেজ দিচ্ছে এই স্পিকটা আমার ভার আর আমি কথা বলি কিভাবে জোরে জোরে তাহলে এই ওয়ার্ডটা এখন মডিফাই হচ্ছে না Yes, sir. Yes, sir. Yes, sir. আজকে আমরা তিনটা বিষয় শিখলাম। আজকে আমরা তিনটা বিষয় শিখলাম। প্রথমত হচ্ছে আমরা শিখলাম adjective, তারপরে শিখলাম verb, তারপরে শিখলাম আমরা adverb। এখন আমি কারো কোনো প্রশ্ন আছে? No, no, sir. আচ্ছা, এবার আপনি প্রশ্ন। No, sir. উত্তর দিবে যাকে প্রশ্ন করবো সেই উত্তর দিবে আর কেউ উত্তর দিবে না শুধুমাত্র যাকে প্রশ্ন করবো সেই উত্তর দিবে আব্দুল্লাহ 107 রোল তুমি ইয়েস স্যার বলো তুমি বলো অ্যাডজেক্টিভ কাকে বলে adjective যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিবার ইত্যাদি বোঝায় তাকে adjective বলে দুটো উদাহরণ দাও বুঝবো না উদাহরণ একটা স্যার যাকে ধরেছে সেই বলুক উদাহরণ দাও দুটো না বলি আপনারা খুবই আগুন আচ্ছা আচ্ছা এবার উদাহরণ দিন হচ্ছে রোজাতুল জান্নাত তারপরে মনে করো যে তোমার কাছে কথা আসছে আচ্ছা এরপর আমি প্রশ্ন করতে যাব হচ্ছে আফরিন কে প্রশ্ন করব আফরিন নোমানি শুনতে পাচ্ছ আফরিন আফরিন শুনতে পাচ্ছ আচ্ছা স্যার 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 আমি স্যার আমিও আফরিন আমি লেখা আফরিন স্যার আমি ঠিক আছে আমি তো লেখা বলো লেখা লেখা বলো তো বাবা কি বলে তুমি বলো ভার কাকে বলে বলো স্যার এই ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বুঝে তাকে ভার্ব বলে আর একবার বলো এ ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে সুন্দর আছে এবারে যে আফরিন নোমানি এসেছে মনে হয় আফরিন নোমানি এবার কয়েকটা ভার্ব বলো তো যেমন হচ্ছে ইট রিড করিম ইজ রিডিং বুক এখানে রিড একটি ভার্ব ইজ রিড এখানে আচ্ছা এবার আমার সাথে একটা তোমাদের একটা বন্ধু আমার সাথে ক্লাস সরাসরি ক্লাস করছে কিন্তু আমার কাছে চলে আসো ও কিন্তু আমার সাথে সরাসরি আমার সাথে ক্লাস করছে ও এখন বলবে যে হচ্ছে ভার বলো বলো যে শব্দ দ্বারা কোন কাজ করা বোঝায় তাকে ভার বলে দুটা ভার বলো কি আর কি কাজ আছে তাহলে এরপরে আমি চলে যাব রোজাতুল জান্নাত রোজাতুল জান্নাত তুমি এবার কাকে বলে বলো একজন
আমি বলি স্যার প্লিজ আমি বলি না স্যার আমি বলবো করেননি স্যার প্লিজ স্যার আমি বলি আমি এই তোমরা বলছো স্যার বলবো স্যার প্লিজ স্যার আমাকে ধরে নাই ডোন্ট অফ দিস রাইস আমি যাকে প্রশ্ন করবো শুধু সেই উত্তর দিবে যদি সে ভুলও বলে তবু তুমি কিছু বলবো না তুমি শুধু হাত তুলতে পারো রাইজিং ইউর হ্যান্ড যে ওয়ার্ড দ্বারা নাউন প্রোনাউন ও অ্যাডজেক্টিভ ব্যতীত ভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে আচ্ছা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তাহলে আমরা আজকে আলোচনা করলাম অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে আমরা আলোচনা করলাম এবার চলো হোমওয়ার্ক তোমাদের হোমওয়ার্ক ভাবে সংজ্ঞা হোমওয়ার্ক থাকবে আবু হাসান রোল নাম্বার শব্দ ছিল উদাহরণ দাও উদাহরণ কি কিভাবে লিখবো ওয়ার্ড আর এমনি সেন্টেন্স করে লিখবো না কি লিখেছেন ওটা যেটা ভাব লিখবা
এয়ার ভার্ব এয়ার ভার্ব রূপা বুঝে গেল यस স্যার ওকে স্যার জি স্যার এবার বলো আজকে কারো কোনো প্রশ্ন আছে বুঝতে পারছি না আচ্ছা यस স্যার রেগুলারলি মানে হচ্ছে ধরো তোমরা বললাম হি গোস টু স্কুল রেগুলারলি সে নিয়মিত স্কুলে যায় তো যাওয়াটা কি নিয়মিত রেগুলারলি একবার আর ইউজুয়ালি আর কোন একবার যদি ম্যাক্সিমাম ক্ষেত্রেটা হয় যখন কোন ওয়ার্ডের এসে এবার যদি থাকে এবার এবার যুক্ত ওয়ার্ডগুলো হচ্ছে একবার এবার যুক্ত ওয়ার্ডগুলো হচ্ছে কি একবার ওই যে এস ডাব্লু এস ডাব্লুটা কি লিখছে ঠিক আছে তোমরা সন্ধ্যা সাতটার মধ্যে আমাকে পোস্ট করবা সাতটার পর আর হোমওয়ার্ক আমি দেব না ক্লিয়ার ওকে স্যার ওকে স্যার প্রত্যেকেরই হোমওয়ার্ক চাই প্রত্যেকেরই হোমওয়ার্ক একজন যেন বাদ না থাকে হোমওয়ার্কে ওকে ওকে স্যার সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম